আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম হাওয়া রেস্টুরেন্টে, যেটা নতুন উদ্বোধন হয়েছে মিরপুর 12 নম্বরে বাস স্ট্যান্ড। এবং এটা খুবই হাইপ তুলেছে বিকজ অফ দেয়ার ইন্টেরিয়ার, তাদের ইন্টেরিয়ার খুবই চমৎকার, কক্সবাজারের একটা ফিল দেওয়ার চেষ্টা করছে রুফটপে, আবার ভেতরেও জায়গা ছিল বসার। এখানে গিয়ে যেটা বুঝলাম, সবাই খাবার থেকে হচ্ছে ছবি তোলায় ব্যস্ত বেশি ছিল, অনেকে হয়তো এখানে গিয়ে ছবি তুলে চলে আসতে পারবে। তো লাস্ট একটা ট্রিক শিখাই দিব, এটা রুফটপ হলেও এখানে কোনো স্মোকিং জোন নাই, কারণ এই জায়গাটা খুব সুন্দর এবং পরিপাটি করে তৈরি করা হয়েছে, যার কারণে এখানে স্মোকিং জোন রাখেনি। হয়তো বা ইন ফিউচার ওরা দিতে পারে, যেহেতু এখন অনেক বেশি মানুষ যাচ্ছে এখানে, স্মোকিং করাটাও আপনার জন্য আসলে সাবলীল হবে না। দেখেন কি পরিমাণ মানুষ। এটা হচ্ছে রুফটপের ওপরে আরেকটা রুফটপ। এইবার আসি খাওয়ার সেগমেন্টে। আমরা নিয়েছিলাম হারিয়ালি কাবাব এবং একটা নান, বাটার নান। বাটার নানটা 100 টাকা, হারিয়ালি কাবাব ছিল 480, যেটা খুবই হাই প্রাইস বলে আমার মনে হয়েছে। খাবারের দাম আসলে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এখানের অ্যাম্বিয়েন্স, কারণ খুবই সুন্দর, ডেকোরেশনে ওদের অনেক টাকা চলে গেছে যা বোঝা গেল। বাট খাবারটা টেস্টি ছিল, কাবাবটা ভালো ছিল, হারিয়ালি কাবাব। আরেকটা প্লেটার নিয়েছিলাম, সেটা হচ্ছে যে চিকেন সিজলিং, যেটার দাম ছিল 460 টাকা সম্ভবত। এর সাথে নিয়েছিলাম 2:1 রাইস, চিকেন রাইস ওখানে লেখা ছিল, বাট চিকেন তেমন ছিল না, বাট কোয়ান্টিটি খুবই কম ছিল, মানে একজনেরই হয় না এরকম অবস্থা। সঙ্গে পেপসিস ছিল, যেটা হচ্ছে 70 টাকা, এই এইটুকু। আর আমাদের পেপসির ভেতরে কিভাবে যেন একটা মৌমাছি ঢুকে যায়, ও মেবি খুব ক্ষুধার্ত ছিল, আই ডোন্ট নো এটা দিয়ে মধু তৈরি করবে কি না। তো যেটা মনে হলো, এখানের ইন্টেরিয়ার অ্যাম্বিয়েন্সের জন্য প্রাইস খুব হাই করে রেখেছে, মানুষ আসলে ওই টিকটক ভিডিও ছবি তোলার জন্যই যাবে এখানে, যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট এবং কিছুদিন হাইপ থাকবেই। আর ইন্টেরিয়ার যেহেতু সুন্দর, অনেকেই ছবি তোলা বা টিকটক ভিডিও করার জন্য যাবে। আমি যদি নেক্সট টাইম এখানে যাই, আমি আর খাবার অর্ডার করব না, কারণ খাবার পরিমাণে কম দেয় এবং হচ্ছে প্রচুর রাশ থাকার কারণে অনেকক্ষণ লেট করে, ক্ষুধা লেগে যায়। তো আপনারা যারা পয়সা বাঁচাতে চান, তারা হচ্ছে উপরে গিয়ে ছবি টবি ভিডিও সব কিছু কমপ্লিট করে, নিচেই গ্রাউন্ড ফ্লোরে আলবারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখান থেকে 500 টাকার ভেতর পেট পুরে খেয়ে নিতে পারেন।